কথা হচ্ছে, কালকে যেটা আমাদের সবার মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে, যে প্রথম কথা হচ্ছে কালকে বাচ্চাদের দাবি বলে আমাদের দাবিগুলো মানা হয়নি, আমাদের আন্দোলনের চাপে দাবিগুলো মানতে বাধ্য হয়েছে। মীরা সফিদ তুরন্ত খুলে ভরপুর ঝাল দে আর ইসকে স্মার্ট সায়েন্স দে স্মার্ট কেয়ার আর ফ্রেশনেস মেরি চয়েস মীরা সফিদ। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা এই ব্যাপারে একদমই মানে আমাদের কাছে ইনফরমেশন ছিল না, আমরা অবগত ছিলাম না যে সিপিকে কোন পোস্টে দেওয়া হবে, ট্রান্সফার করা হবে। আমরা ভেবেছিলাম আমাদের সদিচ্ছা উনার সদিচ্ছা এই দুই সদিচ্ছা মিলে একটা সদর্থক বার্তা যাবে, যে আমাদের যে কমিশনার পুলিশকে যখন ট্রান্সফার করা হলো একটা বক্তব্য এসছে যে মানে সিপি যে পত্রা চেয়েছেন তাকে ওই পদে দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে এটাতে আমাদের একদম সম্মতি ছিল না, ইভেন আমরাও ইনফর্ম ছিলাম না, এই দুটো কথা আমার বলার ছিল। আরজিকর কাণ্ডে আন্দোলনের চাপে সিপি বিনীত গোয়েলকে সরিয়ে কলকাতায় নতুন পুলিশ কমিশনারের দায়িত্ব দেওয়া হলো মনোজ বর্মাকে। বিনীত গোয়েলের জায়গায় কলকাতার পুলিশ কমিশনার হলেন মনোজ বর্মা। এডিজি এসটিএফ করা হলো বিনীত গোয়েলকে। অভিষেক গুপ্তর জায়গায় ডিসি নর্থ হলেন দীপক সরকার। অভিষেক গুপ্তকে পাঠানো হলো ইএফআর সেকেন্ড ব্যাটালিয়নের সিও করে। জ্ঞানবন্ত সিং হলেন এডিজি আইবি। জাভেদ শামীম হলেন এডিজি আইন শৃঙ্খলা। আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের দাবি মেনে বিনীত গোয়েল অভিষেক গুপ্তাকে সরানোর সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। দেবাশিস হালদারকে সরিয়ে নতুন স্বাস্থ্য অধিকর্তা হলেন স্বপন সোরেন। জনস্বাস্থ্য দপ্তরের ওএসডি করে পাঠানো হলো দেবাশিস হালদারকে। যুগ্ম স্বাস্থ্য অধিকর্তা থেকে স্বাস্থ্য অধিকর্তা হলেন স্বপন সোরেন। বিশ্বকর্মা পুজোর রাতে ট্যাংরায় নাকা চেকিং এর সময় আক্রান্ত হলো পুলিশ। বাইক থামিয়ে নথি দেখতে যাওয়ায় সার্জেন্ট সহ পুলিশ কর্মীদের মারধরের অভিযোগ। ট্রাফিক সার্জেন্ট কনস্টেবল ও সিভিক ভলেন্টিয়ারকে মারধরের অভিযোগ উঠল। মঙ্গলবার বিশ্বকর্মা পুজোর রাত্রে যখন পার্ক সার্কাস ট্রাফিক গার্ডের এক সার্জেন্ট, সিভিক ভলেন্টিয়ার এবং একজন কনস্টেবল নাকা চেকিং করছিলেন ক্রিস্টোফার রোডে ঠিক চায়না টাউনের সামনে, সেই সময় 20-30 জনের একটি মোটর বাইকের দল তাদেরকে এই পুলিশ টিমটি আটকায়। কিন্তু তারপরেই যেটা জানা যায় যে তাদের কাছ থেকে বৈধ কাগজপত্র চাওয়ার পরে তাদেরকে আক্রান্ত করা হয়, এবং এই গোটা ঘটনাতে কিন্তু ইতিমধ্যে আক্রান্ত হয়েছে পার্ক সার্কাস ট্রাফিক গার্ডের সার্জেন্ট কৌতুক ঘোষ এবং তাদের সাথে যে গাড়িটি ডিউটিতে ছিল সেই গাড়িটিকেও কিন্তু ভাঙচুর করা যাচ্ছে। দেখা যাচ্ছে যে উইন্ডস্ক্রিনের সামনে এটা কিছু দিয়ে মারা হয়েছে, যাতে দেখা যাচ্ছে যে চিড় খেয়ে গেছে। এবং ইতিমধ্যে কৌতুক ঘোষ, যিনি পার্ক সার্কাস ট্রাফিক গার্ডের সার্জেন্ট, তার হাতে পায়ে চোট লেগেছে। এছাড়া একজন সিভিক ভলেন্টিয়ার এবং একজন কনস্টেবলকেও বেধড়ক মারধর করা হয়। ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে যারা এই আক্রমণ চালালো তাদেরকে চিহ্নিতকরণের কাজ চালানো হচ্ছে, যদিও এই গোটা ঘটনাতে এখনও পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করেনি তপসিয়া থানা। ইতিমধ্যে তারা তদন্ত শুরু করেছে, কিভাবে এই গোটা ঘটনাটি ঘটলো খতিয়ে দেখছেন কিন্তু তদন্তকারীরা। ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। কংসাবতী নদীর বাঁধ ভেঙে প্লাবিত পশ্চিম মেদিনীপুরের ডেবরা ও দাসপুরের বিস্তীর্ণ এলাকা। ডেবরা ব্লকের বিভিন্ন এলাকায় গতকাল রাত থেকে জল ঢুকতে শুরু করেছে। রাস্তাঘাট জলমগ্ন, বহু বাড়িতে জল ঢুকেছে। একই ছবি দাসপুর 1 নম্বর ব্লকে হোসেনপুর এলাকায়। জলের তোড়ে কংসাবতীর বাঁধ ভেঙে যাওয়ায় হু হু করে জল ঢুকছে। সামাট, রাজনগর সহ একাধিক এলাকা প্লাবিত।